الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. আমাদের পরম শ্রদ্ধেয় শহীদ আল্লামা দেলাওয়ার সাঈদীর আজকের এই দোয়ার প্রোগ্রামে সম্মানিত সভাপতি, ঢাকা মহানগরীর উত্তরে ভারপ্রাপ্ত আমির, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য জনাব আব্দুর রহমান মুসা, উপস্থিত সঞ্চালক মহানগরীর সেক্রেটারি ডক্টর রিজাউল করিম সহ নেতৃবৃন্দ, আজকের প্রধান অতিথি জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনতা মৌলানা এটিএম মাসুম, অন্যান্য অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, আজকে দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত ভাইরা আমার, আল্লাহর শুকরিয়া আদায় করছি আজকের এই পবিত্র এবং বরকতপূর্ণ এই অনুষ্ঠানে আমি নিজেকে সামিল করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা দোয়ার মাহফিলে দীর্ঘ বক্তব্য শুনেছি, দোয়ার মাহফিলে দোয়াটাই প্রধান, দীর্ঘ বক্তব্যের সুযোগ কম। যে মহান ব্যক্তি নিয়ে ব্যক্তি নন, তিনি ব্যক্তিত্ব। যে মহান ব্যক্তিত্ব নিয়ে আজকের আয়োজন, আজকে মিডিয়ার পাতায় পাতায় সকলের মুখে দেশে বিদেশে একটি কথা উচ্চারিত হচ্ছে, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী ইতিহাসের এক কিংবদন্তির নাম, যিনি বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন তার কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে। তিনি একজন আদর্শ মানুষ ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, দীনের একজন বীর সেনানি ছিলেন, আদর্শ মানুষ হিসেবে পরিবারের জন্য তিনি আদর্শ, তার সন্তানদের মুখে আমরা শুনে অভিভূত, পরিবারের অভ্যন্তরে তিনি একজন স্বামী বাবা বা পিতা হিসেবে যে তার সুন্দর জীবন উপস্থাপন করেছেন, এটা আমাদের জন্য অনুসরণীয়। তিনি তার প্রতিবেশী সমাজ, বন্ধু বান্ধব সব মহলে একই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি সংগঠনের অভ্যন্তর নেতা, রাজনৈতিক ময়দানও নেতা, জনগণের ময়দানও নেতা, দেশের আইনসভা পার্লামেন্টে তিনি এক আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং মহান নেতা ছিল। তিনি আলমদের সিরাজ ছিলেন, জ্ঞানের জগতের উজ্জ্বল প্রদীপ ছিলেন, এগুলোর কথা আমরা জানি। দল মতের ঊর্ধ্বে থেকে তিনি নিজেকে যেভাবে এক মহান সত্তারূপে গড়ে তুলেছিলেন, বাংলাদেশের ইতিহাসে এরকম মানুষের অস্তিত্ব বিরল। তিনি জাতির সম্পদ ছিলেন, শুধু তাই নয়, এদেশের ইসলাম প্রিয় জনতা ইসলামী আন্দোলনের জন্য বড় হচ্ছে। আমরা ওনাকে আমাদের সাংগঠনিক জীবনে তফসিরের ময়দানে সাধারণ মানুষের সাথে যখন বসবাস আমরা করতাম, সেক্ষেত্রে যখন যেভাবে দেখেছি, তিনি অত্যন্ত বিনয়ী,
স্বজন নবুদের অধিকারী, এক আকর্ষণীয় বিরল ব্যক্তিত্ব হিসাবে নিজেকে স্মরণীয় বরণীয় রেখেছেন। এসব বিস্তারিত আলোচনার সুযোগ নেই। জেলখানায় যখন একসাথে ছিলাম কিছুদিনের জন্য, প্রথম দিন তার যে আমাকে জেলখানায় সন্ধ্যাবেলা দেখেই হাসি মুখে এগিয়ে এসে বরণ করেছিলেন, এটা আমি কোনোদিন বলতে পারব। উনি আমাদের নেতা ছিলেন, বয়সে অনেক বড়, কিন্তু সেদিন তিনি নিজে আমার খেদমতের জন্য, আমাকে একটু প্রশান্তি দেওয়ার জন্য, উনি বড় সেবক এবং কর্মীর সেবায় উত্তীর্ণ হতে আমি দেখেছি। নিজের বিছানা, শীতের দিনের কম্বল ইত্যাদি, এই যে একজন মানুষ আসলে ব্যতিক্রম। শেষ দিন যখন চলে আসব, আমরা বিকেলে হাঁটতাম একসাথে, তখন আমরা হাঁটার সময় উনি অনেক গল্প করছিলেন, মনের আকাঙ্ক্ষা ব্যক্ত করছিলেন। দুটি আকাঙ্ক্ষা প্রবল ভাবে কাজ করতো আমি দেখেছি। তিনি বলতেছিলেন, ওই যে পাখার আকাশে পাখিটি উঠতেছে দেখছেন, তাই আমি যদি উড়ে দিতে পারতাম, আল্লাহর ঘরে কাবায় চলে যেতাম, মদিনার রোজার কাছে চলে। তীব্র আকাঙ্ক্ষা ছিল। দুজনের দীর্ঘ সময় ধরে হেরেমের মধ্যে এতেকাফ করেছেন, স্মৃতিচারণ করে এই কথা ছিলেন, দোয়া চেয়েছিলেন, এই দুটি আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয়, একটি হল আল্লাহর ঘরের জিয়ারত, দ্বিতীয় হচ্ছে কোরআনের ময়দানে যেন আবার ফিরে যেতে পারে। সেদিনেই হঠাৎ করে তিনি বলে ফেললেন যে আপনার মনে চলে যাওয়ার সময় হয়েছে। একটি চক্কর ফিরে আসতেই গেটেই একটা ফাইল নিয়ে এলো, দ্রুত এগিয়ে আসলেন, বললেন যে স্যার দ্রুত রেডি হতে হবে, আপনার জামিন হয়েছে। আমি বিস্মিত হয়েছি, কিরকম একজন মানুষ ছিলেন, জ্ঞান, আমল, আখলাক, রোহানি শক্তির, এগুলো এক একটি ঘটনা এখনো আমাদেরকে হৃদয়কে আলোড়ন সৃষ্টি করে। সম্মানিত ভাইয়েরা, আমার আল্লামা সাহেদি, আমরা একটি মুদ্দি শুনেছি, অর্ধ শতাব্দী কাল ধরে তিনি কোরআনের মাহফিলে কোরআনের সেবা করেছেন, দাওয়াতি কাজ করেছেন। তিনি নিজেকে শুধু আলোকিত করেন নাই, কোরআন দ্বারা তিনি মানুষকে আলোকিত করেছেন, মানুষের অন্তরকে জাগিয়েছেন, মানুষের ভালোবাসা অর্জন করেছে। কেমন মানুষ তাকে ভালোবাসত, 2013 সালে 28 ফেব্রুয়ারি রায়ের পর গোটা বাংলাদেশের মানুষ যেভাবে এর অন্যায়ের প্রতিবাদ, জুডিশিয়াল কিলিং এর প্রতিবাদ করতে নেমেছিলেন, জীবন দিয়েছিলেন, এগুলো তার উৎকৃষ্ট প্রমাণ। আবার তার মৃত্যু সংবাদ যখন ছড়িয়ে পড়ে 14 আগস্ট রাত 8:40 বাংলাদেশের মানুষের মাথার উপর যেন আসমান নেমে পড়ছে, শোকাহত জনতা, পিজি হাসপাতালে ভিড় জমিয়েছে, আমরাও ছুটে গিয়েছিলাম সেখানে, যে দৃশ্য আমি দেখেছি মনে হচ্ছে হাজার হাজার মানুষ পঙ্গপালের মতো ছুটে আসছে, এক নজর দেখবে, দোয়া করবে এবং জানাজা পড়বে। দুর্ভাগ্য হচ্ছে মানুষ যে তাকে ভালোবাসে নিজের কোরআনের জন্য, আল্লাহর জন্য, সে কথাটি পৃথিবীর সবাই বুঝতে পারে। তার এই ভালোবাসা দেশের সীমানা ছড়িয়ে বিশ্ব
দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়লো, বাংলাদেশের জালিম শাসক গোষ্ঠী সেটা বুঝতে পারলো। সারা রাত এই আলেম ওলামা বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, আমাদের কর্মীরা, সাধারণ জনগণ সেখানে একটি জানাজা পড়ার জন্য অপেক্ষায় ছিলেন, বারবার দাবি করেছিল, আমরাও অনুরোধ করেছি, কিন্তু জানাজা তো করতে দেয়নি। তার পরিবর্তে টিয়ার গ্যাস, বুলেট, সাউন্ড গ্রেনেড দিয়ে জনগণকে শুধু বঞ্চিত করে নাই, এক বর্বরতম অধ্যায়ের রচনা করেছে। সে তারা যে কত নোংরামি করেছে সেটা প্রমাণ পাওয়া যায়। প্রশাসনের সাথে আমরা বারবার বলেছি আমাদের কর্মীরা শান্তিপূর্ণ অবস্থান করবে, জানাজা পড়ে চলে যাও, আমরা সেই সুযোগ দেন। তারা কখনো কথা দিয়েছে, কথা রাখি নাই, আমরা কথা দিয়ে কথা রেখেছি, আমরা শান্তিপূর্ণ অবস্থান। সারা রাত গেল কোথাও একটি ঢিল ছোটে নাই, কোনো বিশৃঙ্খলা হয়, কিন্তু ফজরের পরে যে তাণ্ডবতা প্রশাসন দেখিয়েছে সরকারের অবৈধ নির্দেশ পালন করতে গিয়ে, এটা শুধু নির্মম নয়, জঘন্য বর্বরতা ছাড়া আর কিছু নয়। তার সাথে বড় কথা হচ্ছে যারা ওনার তৃতীয় সন্তান মাসুদ সাহেব সারা রাত কষ্ট করলো, কর্মীদের শৃঙ্খলাবদ্ধ রাখতেই এক পর্যায়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিল। কতদিন আমরা দেখেছি, আমরা যারা মাসুদ সাহেব হিসাবে যারা এই শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আপ্রাণ চেষ্টা চালালো, তাদেরকে মামলার আসামি করা হলো। এর চেয়ে বড় রাজনৈতিক নোংরামি, জিজ্ঞাসা, প্রতিহিংসা আর কি হতে পারে? এই জন্যেই আজকে এই দলটি তার রাজনৈতিক দলীয় পরিচয় দিয়েছে। ক্ষেত্রে দলের লোকেরা আজকে বহিষ্কারকে প্রভাব করে, প্রশাসনের লোকেরা এই নেতার প্রতি, এই শ্রদ্ধা আলেমের প্রতি শ্রদ্ধা দেখাতে গিয়ে নিজের চাকরির তর্ক করছে। ইমাম জেল গেছে, তার জন্য তো অপরাধের কারণে এগুলো আমরা করছি। এই জালেম সরকার যত কিছুই করো মানুষের মন থেকে চাকরিচ্যুত করতে পারবে, জেলে দিতে পারে, মামলা দিতে পারে, মানুষের হৃদয় মন থেকে কি তার ভালোবাসা মুছতে পারবে? কখনো না। সুতরাং এরা পতনের মুখোমুখি যে এসেছে তা সুস্পষ্ট। আরো নাক্কারজনক ঘটনা ঘটেছে ফিরোজপুরে, জানাজা নিয়ে আজও যা অব্যাহত আছে তার খবর নিয়ে। এই নোংরামি যদি পরিহার না করে তাহলে দেশের জনগণ খুশি হবে। সম্মানিত ভাইয়ের, আমার আমি কথা না বাড়ি এ কথা বলতে চাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনি আমাদের নেতা, জাতির সম্পদ, আমাদের রাহবার, তিনি চলে গিয়েছেন, তিনি আর ফিরে আসবেন না, তবে তিনি মৃত বলে আমরা দুনিয়ার জাগতিক দীপ্তিতে জানি, কিন্তু আল্লাহর পথে যেহেতু জীবন দিয়েছেন জালেমের কারাগারে, আল্লাহর সেই ঘোষণাকে আমরা অনুসরণ করবো। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে যে কথা বলছে, লা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, জীবিত বলে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। প্রিয় ভাইরা আমার, তিনি সফল মানুষ, তিনি দ্বীনের পথে শহীদ হয়েছেন, এটা আমরা বিশ্বাস করি। তাকে পরিকল্পিতভাবে নির্যাতন করে, নিষ্পেষণ করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে।
বিনা চিকিৎসা বা অবহেলার মধ্য দিয়ে যে দায়িত্বহীনতার পরিচয় দিয়ে মৃত্যু বলে বলে দিয়েছে। মৃত্যু মানুষের হবে, এটা অনিবার্য। আমাদের আজ আমাদেরকে এই সিদ্ধান্ত বস্ত হবে, তাই ছিলেন দাওয়াতের ময়দানে তিনি অসংখ্য উপকরণ রেখে গিয়েছেন, তার বক্তব্যের বিভিন্ন ডকুমেন্টারি যে বিষয়গুলো আছে, তার লিখিত বই পুস্তক আছে, তাফসির আছে, তার এই জ্ঞান ভাণ্ডারকে আমরা মানুষের কাছে ছড়িয়ে দেব। তিনি আজকে ওয়াজের ময়দানে সংগঠনের কর্মতৎপর মধ্যে অনুপস্থিত, কিন্তু তার এই উপকরণ গুলো দিনের জন্য যে জ্ঞান ভাণ্ডার রেখে গিয়েছেন সেটাই আন্দোলনের জন্য পাথর হিসেবে কাজ করবে। যুগ যুগ ধরে মানুষ ইসলাম জানার বোঝার সুযোগ পাবে। এদেশের ট্রেডিশনালি আনুষ্ঠানিক ইসলাম জানার এই ভুল পদ্ধতি থেকে তিনি যেমন ইসলামের সঠিক জ্ঞানের ধারায় এদেশের আলেম ওলামাকে দাওয়াতের ময়দান ওয়াজের ময়দানে পরিবর্তন এনেছিলেন, ঠিক তার রেখে যাওয়া এই উপায় উপাদান আগামী দিনের প্রজন্মের জন্য একটি বড় সম্পদ হবে। আমরা যারা আজ বেঁচে আছি, আল্লাহ যতদিন আমাদেরকে বেঁচে রাখবেন দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ দিবেন, আমাদের দায়িত্ব হচ্ছে তার মাগফিরাতের দোয়া, তাকে আল্লাহ যেন মর্যাদা দেয় সে দোয়া করা, সেই সাথে সাথে তার যে স্বপ্ন দিন কায়েম স্বপ্ন, দিনের দাওয়াতের যে দায়িত্ব পালনে তার যে ভূমিকা, এটাকে আমরা যেন দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে পারি। সমস্ত রক্ত শোককে অপেক্ষা করে ত্যাগ এবং সাহসিকতা নিয়ে আমরা এগিয়ে যাই, ভূমিকা রাখতে পারি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শাহাদতের রক্ত বৃথা যাবে না, যায় নেই। সুতরাং রক্তের প্রতি কণা যেমন জমিনকে উর্বর করেছে, এই উর্বরতা থেকে ইনশাআল্লাহ লক্ষ সাইদির জন্ম হবে, লক্ষ গোলাম আজম নিজাম মুজাহিদ কামরের জন্ম, মীর কাসেম আলীর জন্ম। এই জন্য আমাদেরকে দৃঢ় পথে এগিয়ে যেতে হবে। তিনি যেভাবে বলতেন প্রতিকূলতা দেখে, এত সাহসী মানুষ আমি আসলে কম দেখেছি। তিনি বলতেন চট্টগ্রামে আমি দেখেছি মাহফিলে, যখন এই বর্তমান সরকার আওয়ামী লীগের মাস্তানরা হামলা চালাত, সেই মাহফিল থেকে হুঙ্কার দিয়ে বলতেন, আমাকে ভয়কে কি লাভ, আমি তো জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত সেই ইব্রাহিমের আলাইসালামের দুঃসাহসী সঙ্গে। এভাবে মানুষকে উজ্জীবিত করতেন, নিজেও শাহাদাতের তামান্নার জন্য নিজেকে কষ্ট করতেন। এই জন্য আসুন প্রিয় ভাইরা আমার, তিনি আজ নেই কিন্তু তার রেখে দেওয়ার দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে। আমরা আজ কঠিন সময় অতিক্রম করছি কথা ঠিক, কিন্তু আমরা থেমে যাইনি, থেমে যাব না ইনশাআল্লাহ। বাংলাদেশে অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীরা বেঁচে আছে, আলেম ওলামারা বেঁচে আছে, ইসলামী জনতা বেঁচে আছে। এই জালিম শাসক গোষ্ঠীর জুলুম নির্যাতন অত্যাচার আমাদেরকে, এই উম্মাকে, এই জাতিকে, আলেম ওলামা ইসলামী আন্দোলনের কর্মীদের হতাশ করবে না, পিছপা করবে না। শাহাদাতের রক্ত যারা এই পথ, এই সিঁড়ি দিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে ভয়ভীতি হত্যা করে ঐক্যবদ্ধ হয়ে দিনের বিজয় সুনিশ্চিত করার জন্য ভূমিকা রাখতে হবে, হতাশ না হয়ে, নিষ্ক্রিয় না হয়ে এগিয়ে যেতে হবে, নাহলে আল্লাহর কাছে আমরা দায়ী হব।
এই মহান ব্যক্তির প্রতি আমাদের যে ভালোবাসা সেটা অর্থহীন হয়ে আসবে। জাতির এই ক্রান্তিকালে আসুন আমরা দেশ, জাতি এবং মানবতা, এদেশের মানুষকে মুক্ত করি, বিশেষ করে আমাদের আমির জামাত নেতৃবৃন্দ জেলে আছেন, আপনাদের মহানগরী আমির সাহেব জেলে আছেন, প্রধান অতিথি যুক্ত আছেন। ইনশাল্লাহ আমরা সবাই এমন ভাবে একটা তীব্র দেখা দেব, ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব, মানুষের অধিকার যেন বাস্তবায়িত হয়, আমাদের নেতৃবৃন্দ যেন মুক্ত হিসেবে আমাদেরকে ফিরে আসে, আমাদের শহীদদের জীবন দেয়া, রক্ত দেয়া, ইসলামী আন্দোলন কর্মীদের এই ত্যাগ কোরবানির বিনিময়ে দুনিয়ার বিজয় আমরা আনতে পারি আল্লাহর কাছে। আমরা ইনশাআল্লাহ তৌফিক দিন। আমিন। আমার কাছে আসসালামু আলাইকুম।